হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক কুইনে। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে চিকেনের খুবই মজাদার একটা রেসিপি। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবার কাছেই একটাই অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আর সময় নষ্ট না করে আমরা দেখে নেব কীভাবে আমি বানাই এই সর্ষে বাটা দিয়ে চিকেনের রেসিপিটা। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেন প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, 500 গ্রাম চিকেন আছে এর মধ্যে। তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তার সঙ্গে আছে টক দই যাকে আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এটা 1/2 কাপ টক দই আছে। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। প্রথমে কমই একটু লবণ দেবেন, পরে লাগলে আবার দিয়ে নেবেন, কারণ বেশি লবণ হয়ে গেলে তো তরকারি খেতে ভালো লাগবে না, ওই জন্য কমই দেওয়ার চেষ্টা করব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আমি চামচ ইউজ করেছি, আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, হাত দিয়ে ভালো হবে। এবার আমি একে আধা ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করতে রেখে দেব। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আমি এপাশে কড়া আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার এতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে বাটা দিয়ে চিকেন বানাবো, ওই জন্য তো সর্ষের তেলটা লাগবেই। এবার সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা লালচে কালার আসা পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিল স্পুন আমি দিচ্ছি। এবার তেলের সঙ্গে ভালোভাবে আদা রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব মশলার সঙ্গে চিকেনগুলো। তো 4 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যাকে আমি পানিতে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম, 3 টেবিল চামচ আছে এর মধ্যে, আমি এটা দিয়ে দেবো। এই শুকনো লঙ্কা বাটাটা দিলে তরকারির কালারটা খুবই ভালো আসে। আপনারা যদি না দিতে চান তো কাশ্মীর লঙ্কা দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে আর চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিচ্ছি, কত সুন্দর কালার এসছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, যার মধ্যে 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম, এটা 3 টেবিল চামচ আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি। তার সঙ্গে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানিটা দেবার পরে খুব বেশি কষব না, বা জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে 1-2 মিনিট। এই সময় কিন্তু আপনারা লবণটা একটু চেক করে নেবেন, আমার সব কিছু ঠিকঠাক আছে। এবার দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে এসেছে, এবার ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো আমার 7 মিনিট হয়ে গেছে,
দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর আমার চিকেনটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার আমি একটু সামান্য নেড়ে দিচ্ছি। নেড়ে ফ্লেভারের জন্য আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি, এতে ঝাল হবে না, শুধু ফ্লেভার হবে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে একটু দমে রেখে দেবো 5 মিনিটের মতো, তারপর আপনাদের ফাইনাল লুক দেখাবো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে বাটা দিয়ে চিকেন। দেখেই খেতে ইচ্ছা করছে না? তো আর টাইম নষ্ট না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন সর্ষে বাটা দিয়ে চিকেনের রেসিপি। আমি যেভাবে রান্না করেছি একইভাবে রান্না করলে সবাই আপনার তারিফ করবে। একবার খেলে বারবার এই রেসিপিটার জন্যেই খাওয়ার রিকোয়েস্ট করবে সবার। তো অবশ্যই বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছে এটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।